Hey guys, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের জানাবো 2020 এর আমার জীবনের একটা ছোট্ট কাহিনী। তো চলো ভিডিওটা শুরু করা যাক। 2020 এর মার্চ মাসে আমার খুব জ্বর আর মাথা যন্ত্রণা হয়। তো আমি নরমাল ওষুধ খেয়েছি, ভেবেছিলাম জ্বর মাথা যন্ত্রণাটা কমে যাবে। তো মাথা যন্ত্রণাটা কমছে না, জ্বরটা কমে গেছিল, মাথা যন্ত্রণা কমছে না, মাথা যন্ত্রণা বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। তো এত মাথা যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আমি মাকে বললাম, মা মাথা যন্ত্রণায় কী বলবো, বোতল দিয়ে মাথায় বাড়ি মারছি। মাকে বলছি, মা বিষ এনে দাও, বিষ খাবো, এত মাথা যন্ত্রণা করছে, এত মাথা যন্ত্রণা। আমার মা ভয় পেয়ে গেল, পাশের বাড়ির থেকে লোকজন এলো সব, তখন লকডাউন তার মধ্যে আবার। তারপরে মা বলল হসপিটালে ভর্তি করতে হবে মনে হচ্ছে তোকে। তারপরে অ্যাম্বুলেন্স এলো, অ্যাম্বুলেন্সে যখন আমাকে তুলছে এই করোনার পরিস্থিতিতে, তো সারা পাড়া লোটে গেল আমার নাকি করোনা হয়েছে। আমি আমাকে আমার আমার আশেপাশে কেউ আসছে না, আমার বাড়ির সাইডে কেউ আসছে না, মানে এমন একটা সিচুয়েশানের মধ্যে যাচ্ছিল আমার সময়টা। তো অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল আমাকে হসপিটালে, হসপিটালে ভর্তি করলো। হসপিটালে ভর্তি করলে ডাক্তারও বুঝতে পারছে না কিসের জন্য এই মাথা যন্ত্রণা হচ্ছে, শুধু মাথা যন্ত্রণা হয়েই যাচ্ছে, কমছে না। তো ডাক্তার হসপিটালে ভর্তি নিল, সঙ্গে সঙ্গে সেলাইন দিল। তো সেলাইনের মধ্যে আমাকে সঙ্গে সঙ্গে ভর্তি হসপিটালে ভর্তি নিল এবং দুটো টিটিনাস পুশ করলো। পুশ করার পরে সেলাইনের মধ্যেও দুটো দেখলাম টিটিনাস পুশ করলো। তো টিটিনাস দিয়ে আমাকে কিছুক্ষণের জন্য মাথা যন্ত্রণাটা মানে থামিয়ে রেখেছিলো ওরা বলতে গেলে চলে। তারপরে আবার মাঝরাতে আবার যাকে না তাই আবার মাথা যন্ত্রণাটা শুরু হয়ে গেল। তারপরে ডাক্তারবাবু এলো রাতে, মানে হসপিটালের বেডে আমি ছটফট করছি, মানছি আমি আর পাচ্ছি না, আমি হয়তো মরে যাবো আর বাঁচবো না, এতটা মাথা যন্ত্রণা। তারপরে ডাক্তার আবার সেই টিটিনাস পুশ করলো সেলাইনের মধ্যে, আবার কিছুক্ষণের জন্য শান্ত ছিলাম। এইভাবে চলতেই ছিল। তারপরে না খেয়ে থাকতে হবে, খালি পেটে আমার ব্লাড নেবে। তারপরে ডাক্তারবাবু সকালে এলো, আমার ব্লাড নিল। আর ব্লাড নিয়ে যখন ডাক্তারবাবু যাচ্ছে তখন আমার ভয় লাগছে যে এই করোনা পরিস্থিতির মধ্যে যদি ব্লাড পজিটিভ আসে কী হবে আমার। একেতে বাবা মারা গেছে, তারপরে বাড়ির একটা মাত্র ছেলে আমি, তো খুব চিন্তা হচ্ছিলো। তো ব্লাড আস্তে আস্তে পরের দিন রিপোর্ট পরের দিন আসবে বললো ডাক্তারবাবু, খুব চিন্তা হচ্ছিলো। ওই দিনটা মানে সারাদিন আর কিছু খাইনি বললেই চলে। ওই হসপিটাল থেকে দুধ দিয়েছিলো, দুধ পাউরুটি ডিম, ওইগুলো তো কিছু খাইনি, শুধু দুধটাই খেয়েছিলাম। আর মা আমার মা মানে আমি তাও দুধ খেয়েছিলাম, আর আমার মা পুরো না খেয়ে মানে সারা দিনটা মানে আমার পাশে, আমার মাথার পাশে বসেছিল, মাথায় হাত গুলিয়ে দিচ্ছিল, শুধু আর কাঁদছিল, চোখের থেকে জল পড়ছিল। আর ডাক্তারবাবুকে বারেবার বলছিল, ডাক্তারবাবু আমার ছেলে যাতে ভালো হয়ে যায়, আমার একটা মাত্র ছেলে, আমার স্বামী নেই, এরকম কান্নাকাটি করছিল। আমিও মাকে দেখে কেঁদে দিয়েছিলাম। তো মা সারা রাত আমার বেডের পাশে শুয়েছিল, মা কিচ্ছু খাইনি, কিচ্ছু মুখে দেয়নি। আমার বাড়ির লোকেরাও খুব চিন্তা করছিলো যে কী হলো, কী হসপিটালে নিয়ে গেলো, হসপিটালে ভর্তি নিয়ে নিল আমাকে, এখনও ছাড়ছে না কেন। তো খুব ওষুধপাতি চললো, ওষুধ খেলাম, প্রচুর ওষুধ লিখিয়ে দিল ডাক্তারবাবু। ডাক্তারবাবু ওষুধ লেখার পরে ওষুধ খেলাম, ওষুধ খেয়ে মাথা যন্ত্রণাটা ওই ওষুধের মাধ্যমে কিছুক্ষণ কমিয়ে রেখেছিলো, মানে তারপরে আবার যাকে তাই, মানে আবার কে কিসের জন্য এই মাথা যন্ত্রণা হচ্ছে কেউ বুঝতে পারছে না, ডাক্তারবাবু নিজেও বুঝতে পারছে না। তারপরে পরের দিন সকালবেলা ডাক্তারবাবু মানে আমি ডাক্তারবাবু আমাকে চেক আপ করতে এসেছিলো। তো পরের দিন সকালবেলা আমার গেঞ্জিটা উঠে গেছিলো একটু পেটের সাইড থেকে। তো ডাক্তারবাবু দেখে কি পেটে কী এরকম ছোটো ছোটো ওই জল ঠোসকার মতো কী বেরিয়েছে, ওই ফক্স টাইপের এরকম বড় বড় কী একটা বেরিয়েছে। তো ডাক্তারবাবু বলছে, কী হয়েছে তোমার পেটে, গেঞ্জিটা তোলো দেখি। এবার গেঞ্জিটা যখন তুলেছি তো মানে আমার পুরো পেটে চাক ধরে ওই জল ঠোসকা, মা বলছিলো জল ঠোসকা না কি ফক্স টাইপের ওরকম পেটে ভরে গেছে, এবার পিঠ দিয়ে পুরো ভরে গেছে। তখন ডাক্তারবাবু একটা পরীক্ষা করে বলল মাথা যন্ত্রণাটা এর জন্যই হচ্ছিলো, মানে এই যে ফক্স টাইপের একটা জিনিস বেরিয়েছে আমার পেটে আর পিঠে, এইটা মানে ঠেলে বেরোচ্ছে, মানে শরীরের মধ্যে থেকে ঠেলে বেরোচ্ছে, ওর জন্যই মাথা যন্ত্রণাটা তোমার এতটা বেড়ে গেছিলো, এতটা তুমি মাথা যন্ত্রণায় উত্তেজিত হয়ে পড়েছিলা। তারপরে ডাক্তারবাবু আবার এর জন্য ওষুধ লিখে দিল, আবার টিটিনাস দিল। তারপরে হসপিটালে ভর্তি ছিলাম, আর হসপিটালে ওই যা দেয় সকালবেলা দুপুরবেলা ওই খেতাম, বাইরের তো কোনো খাবার খেতাম না। তারপরে ওষুধের মাধ্যমে কিছুক্ষণের জন্যই ভালো থাকতাম, তারপরে আবার যাকে তাই। তারপরে দুই তিন দিন থাকার পরে তারপরে আস্তে আস্তে মাথা যন্ত্রণাটা কমলো। তারপরে রক্তের রিপোর্ট নেগেটিভ। ডাক্তারবাবু বললো কোনো ভয় নেই, তোমাকে ছুটি দেওয়া হচ্ছে, কারণ এই করোনার পরিস্থিতিতে বুঝতেই পারছো হসপিটালে থাকা বিপদ
আপদজনক, তো বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে রেস্ট নাও, কোনো ইয়ে অসুবিধা হবে না, সব ওষুধপাতি লিখে দিয়েছি। তো মা খুব খুশি হলো, মার মুখে দেখি হাসি এসছে, আমার মুখেও হাসি এসছে, বাড়ি যাব দুই তিন দিন বাদে হসপিটাল থেকে। তো বাড়ি এলাম, বাড়ি এসে পাড়ার লোকজন, তো আগেই বললাম যে করোনা পুরো পাড়া লুটে গেছে, যে আমার করোনা হয়েছে। তারপরে মার কাছে অনেকে শুনলো যে ছেলের কী হয়েছে, মা তারপরে বললো যে মাথা যন্ত্রণাটা কিসের জন্য, মা তারপরে সমাজের লোককে বোঝালো যে জ্বর হলেই বা মাথা যন্ত্রণাটা হলেই সেটা করোনা না, মা তারপরে বোঝালো তাদেরকে। তারপরে মা বললো যে ওর পেটে এরকম পেটে পিঠে এরকম ফোসকা টাইপের, মানে ফক্স টাইপের হয়েছে, তার জন্যই ওর মাথা যন্ত্রণাটা এত হচ্ছিলো। তো ডাক্তার পরীক্ষা করেছে, পরীক্ষা করে ওষুধ লিখে দিয়েছে, ওষুধ লিখে তারপরে ব্লাড টিলার টেস্ট করিয়ে তাই ছেড়ে দিয়েছে, ছুটি দিয়ে দিয়েছে। তো বাড়িতে আসার পরেও আমার এক দেড় মাস মতো ট্রিটমেন্ট চললো বাড়িতে, আমি এক দেড় মাস বাড়ির থেকে বেরোইনি। তারপরেও মাথা যন্ত্রণা আস্তে আস্তে হতো বাড়িতে, তো ওষুধ খেতাম, ওষুধ খেয়ে কমতো, আবার হতো হালকা হালকা। তো তারপরে পেটে আর পিঠে ওই যে ফক্স টাইপের হয়েছিল, মানে তার জন্য রাতে তো আমি ঘুমাতে পারতাম না ঠিক করে, এক সাইডে কাত হয়ে শুয়ে থাকতাম, যেইভাবে শুতাম সেইভাবেই সকালে উঠতাম। তারপরে মলম দিয়েছিলো সেই ফক্সগুলো, মানে ফক্স টাইপের যেগুলো বেরিয়েছিল পেটে আর পিঠে, সেগুলো লাগাতে। তো বাড়ির লোকেরা এক দেড় মাস আমাকে ট্রিটমেন্ট করলো, আর এক দেড় মাস আমি বাড়িতেই ছিলাম, বাড়ির থেকে বেরোইনি। তো তারপরে ওই মলম টলম মা লাগিয়ে দিত, দিনে তিনবার করে মলম লাগিয়ে দিত। তারপরে এখনও সেই দাগ আমার আছে পেটে আর পিঠে, সেই শুকানো দাগ। তো তারপরে আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হলো, পরে আস্তে আস্তে ডাক্তারের দেওয়া ওষুধ আর বাড়ির লোকের এক দেড় মাস ট্রিটমেন্টে আস্তে আস্তে সুস্থ হলাম। ফক্স টাইপের যেগুলো বেরিয়েছিল সেইগুলো আস্তে আস্তে শুকিয়ে গেল, ওষুধ খেয়ে মাথা যন্ত্রণাটাও আস্তে আস্তে কমলো। তো এইভাবেই আস্তে আস্তে বাড়ির লোকের ট্রিটমেন্টে ডাক্তারের দেওয়া ওষুধে আস্তে আস্তে সুস্থ হয়ে গেলাম। তো এখন তোমাদের আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে, সবার আশীর্বাদে আর ডাক্তারের দেওয়া অবশ্যই ওষুধে সুস্থ আছি, ভালো আছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।